আজকের এই পর্বে আমরা গত পর্বগুলোতে যা শিখেছিলাম তা নিয়ে করব প্র্যাকটিস। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর অন হয়ে গেলে আমরা একটি পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করা হয়ে গেলে আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে আমরা চলে যাব স্যাম্পলে। স্যাম্পলে যাওয়ার পর আমরা এই জায়গায় ক্লিক করব। এরপর আমরা নেচার নিয়ে নিব। এখান থেকে আমরা আমাদের পছন্দের পিকচারগুলো নিয়ে নিব। এবার আমি অ্যাডোবি ফটোশপ অন করব। অ্যাডোবি ফটোশপ অন হয়ে গেলে এবার আমি একটি ডকুমেন্ট তৈরি করব। ডকুমেন্ট তৈরি করা শেষ হয়ে গেলে এবার আমি একটি শেপ নিব। শেপ তৈরি করা শেষ হয়ে গেলে আমার এই জায়গায় থেকে গ্রেডিয়েন্ট দেওয়া ছিল সেজন্য এরকম দেখাচ্ছে, আপনাদের এরকম সলিড আসবে। তাহলে আপনারা যখন গ্রেডিয়েন্ট দিবেন তখন এই জায়গায় গ্রেডিয়েন্ট চলে যাবেন। এরপর আপনি যে জায়গায় সাদা ওই জায়গায় আকাশের কালার নিয়ে নিলেন। এরপর ওই জায়গায় একটু ডার্ক টাইপের নিয়ে নিলে। ব্যাস, যদি চান এই জায়গা থেকে প্রিসেটও নিতে পারেন। আমরা এটিকে আরেকটু ডার্ক পানির নিচ ডার্ক করে দিলাম। এবার আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে গাছ নিয়ে নিচ্ছি, টেনে ছেড়ে দিলাম। এরপর শিফট অল্টার চেপে এটিকে বড় করলাম। অল্টার চেপে আমি কয়েকটি গাছ নিয়ে নিচ্ছি। আমি লেয়ার অপশন অন করে গাছগুলোকে একটু নিচে নামিয়ে দিলাম। এবার বাকি গাছগুলোকে আমি নিয়ে আসলাম টেনে, অ্যাডোবি ফটোশপে ছেড়ে দিলাম। শিফট অল্টার চেপে একটু বড় করে নিলাম। এবার এই গাছটি নিয়ে নিব, শিফট অল্টার ধরে একটু বড় করে নিব। এরপর এই দুইটিকে শিফট অল্টার ধরে এই পাশে নিয়ে আস। এবার আমি সব গাছগুলোকে সিলেক্ট করে নিলাম।
এরপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এই গ্রুপটির আমি নাম দিলাম ঘাস। এবার আমি মাছ নিয়ে নিব। সবগুলা মাছ নেওয়া শেষ হয়ে গেলে এবার আমি এই ডকুমেন্টটি সেভ করব। সেভ করার জন্য আমি প্রথমে ফাইলে ক্লিক করলাম, এরপর সেভ অ্যাজ, এরপর সেভ অন ইওর কম্পিউটার। এরপর আমি এই জায়গায় একটি ফোল্ডার বানিয়ে নিলাম। এবার আমি এটিকে সেভ করে নিব। সেভ করা শেষ হয়ে গেলে আমি অ্যাডোবি ফটোশপ অন করে দিব। অ্যাডোবি ইলাস্ট্রেটরও অন করে দিব। এবার আমি অন করব অ্যাডোবি আফটার ইফেক্ট। আফটার ইফেক্ট ওপেন হয়ে গেলে আমি ইম্পোর্ট করব আমার পিএসডি ফাইল। এই জায়গা থেকে কম্পোজিশন রিটেইন লেয়ার সাইজ, এরপর আমি এটিতে ডাবল ক্লিক করব। প্রথমে আমি এই মাছটিকে অ্যানিমেশন করব।